নমস্কার, প্রবাসী শিল্পীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানায়। আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ সুস্বাদু একটি নিরামিষ রেসিপি, ছানার ডালনা। তাহলে চলুন দেখে নিই ছানার ডালনা তৈরি করতে আমার কি কি লাগছে। প্রথমে আমি নিয়ে নিয়েছি ছানা আর এক চামচ ময়দা। এখানে আছে পোস্ত ও কাজু বাদাম, যেটা আমি 2 থেকে 3 চামচ মতন জলে ভিজিয়ে রেখেছি। এখানে আছে এলাচ, লবঙ্গ ও দারচিনি গুঁড়ো। এখানে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি আদা, লঙ্কা আর টমেটোর। এখানে আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে ও জিরে গুঁড়ো, চিনি, হলুদ, লবণ, আদা কুচি। এখানে আছে এলাচ, দারচিনি গোটা আর তেজপাতা। আর লাগছে ঘি, এলাচ গুঁড়ো, 2 চামচ মতো সর্ষের তেল। তাহলে চলুন এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি পোস্ত আর কাজু বাদামটা খুব ভালো করে পেস্ট করে নেব। কাজু বাদাম আর পোস্তর খুব ভালো করে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। এরপর আমি আরও একটি পেস্ট করে নেব, সেটা হচ্ছে ধনে জিরে গুঁড়ো। এর মধ্যে আমি 1/2 চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, হলুদ গুঁড়ো আর স্বাদমতো লবণ আর চিনি, আর দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ মতন সর্ষের তেল। দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। এবার আমি এই ছানাটা খুব ভালো করে মেখে নেব। তার জন্য ময়দা নিয়ে নিয়েছি। এরপর নিয়ে নেব আদা কুচি, স্বাদমতো লবণ আর চিনি খুব অল্প দেব। আর দিয়ে দেব একদম অল্প এলাচ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর খুব ভালো করে এটা মিশিয়ে নিয়ে মেখে নেব। আমি খুব ভালো করে ছানাটা মেখে নিয়েছি। এরপর আমি ছানার ছোট ছোট বড়া করে নেব। আর এইদিকে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, যেখানে আমি ছানার বড়াগুলো ভাজার জন্য তেল গরম করব। প্রথমে আমি বেশ অনেকটাই তেল দিয়ে দেব। দেখুন, ছানার বড়াগুলো আমি তৈরি করে ফেলেছি। এরপর এগুলোকে একে একে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব আর লো টু মিডিয়াম আঁচে এটা ভালো করে ভেজে নেব। বড়াগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এরপর আমি একটি কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ে 3 থেকে 4 চামচ মতো তেল নিয়ে সেটা গরম হচ্ছে। এরপর এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব তেজপাতা, গোটা এলাচ আর দারচিনি, আর তারপর দিয়ে দেব আমার বানিয়ে রাখা আরো একটি পেস্ট। এটার মধ্যে আমি একটু জলও দিয়েছিলাম, দিয়ে ভালো করে গুলে নিয়েছিলাম। এরপর এটাও আমি দিয়ে দেব।
তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা একটু ভাজা ভাজা হলেই তারপর আমি টমেটো, আদা আর কাঁচা লঙ্কার যে পেস্ট তৈরি করে নিয়েছিলাম সেটাও দিয়ে দেব। এবার আমি টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি রান্নাটা লো টু মিডিয়াম আঁচে করছি। মশলাটা থেকে খুব ভালোই তেল ছেড়ে গেছে, ঠিক এই সময় আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর পোস্ত আর কাজু বাদামের যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব এর মধ্যে। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। খুব ভালো করে মিশিয়ে নিলাম, এটাও খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে। দেখুন খুব ভালোই মশলাটা ভাজা হয়ে গেছে আর মশলাটা থেকে তেলও বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতোই জল দেব। দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এরপর আমি বড়াগুলো দিয়ে দেব, কিন্তু তার আগে আমি দিয়ে দেব গরম মশলা আর ঘি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর তারপরে আমি একে একে বড়াগুলো দিয়ে দেব। আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন ভীষণ সুস্বাদু হবে খেতে। এরপর বড়াগুলো ফুটে গেলে ছানার ডালনা পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে যাবে। দেখুন খুব সুন্দর রং হয়েছে। ছানার ডালনা পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে। পোলাওয়ের সাথে এই ছানার ডালনা ভীষণ ভালো লাগে খেতে। আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমায় কমেন্ট বক্সে লিখে জানাবেন কিরম হলো। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। এরকমই সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আমার চ্যানেল প্রবাসী শিল্পীকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের প্রিয়জন ও আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।